Hi everyone, how are you? Welcome to my YouTube channel. Android phone e amader proyojon moto amra kintu apps install kore thaki Google Play Store er maddhome. Abar jokhon oi apps er proyojon pore na tokhon amra seti delete kore feli. Kintu ashole ki sob apps delete hoy? Kichu apps ache je gula delete hoy na. Apnake delete korte hole Google er moddhe theke delete korte hobe. কারণ এই অ্যাপ যখন ইনস্টল করেন তখন এমন এমন কিছু পারমিশন আপনি দেন যে ওই পারমিশন দেওয়ার কারণে যখন সেটি ডিলিট না হয় তখন দেখা যাচ্ছে আপনার মোবাইলের যেমন ফটো ফোন মেমরি এন্ড ফোন নাম্বার সবগুলোই পারমিশন তারা চেয়ে থাকে এবং আপনি দেওয়ার পরে যখন আপনি সেটি কাজ শেষ হওয়ার পরে আনইনস্টল করে ফেলেন তখন কিন্তু সেটি আনইনস্টল হচ্ছে ঠিকই কিন্তু গুগলে যে থেকে যাচ্ছে এবং আপনার মোবাইলে যেহেতু গুগল অন করা আছে সেই গুগলের মাধ্যমেই সে কিন্তু আপনার সকল ডাটা সেখান থেকে কালেক্ট করে নিচ্ছে এটি আপনি কিভাবে চেক করবেন এবং ফাইনালি গুগলে যে কিভাবে আপনি এই অ্যাপসগুলো ডিলিট করবেন আজকের ভিডিওতে সেটি আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে চলুন দেখে আসা যাক এর জন্য যে কাজটা করতে হবে ফার্স্ট আপনার মোবাইলে যে সেটিং আইকন আছে সেটিং আইকনে ক্লিক করতে হবে সেটিং আইকনে ক্লিক করে নিচের দিকে আসবেন স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে আপনি এখান থেকে গুগল নামে একটি অপশন পেয়ে যাবেন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনি ওয়াল সার্ভিস নামে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে আপনি সব থেকে নিচে যে অপশনটা আছে সেটিংস ফর গুগল অ্যাপস এই অপশনে ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করার পরে আপনি এখানে কানেক্টেড অ্যাপস নামে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এখান থেকে দেখবেন যে কিছু অ্যাপস আছে যেগুলো আমি ইনস্টল করেছিলাম এখন আমি ডিলিট করার পরে এখানে থেকে যাচ্ছে এখান থেকে কিভাবে আপনি ডিলিট করবেন এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে আপনি নিচের দিকে যে অপশনটা আসবে এই অপশনে ক্লিক করবেন ডিলিট অল কানেকশন দিস ইউ হ্যাভ উইথ অ্যাডোবি এই অপশনে ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে কনফার্ম যে অপশনটা আছে এই অপশনে আপনি কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলে এখন কিন্তু এই অ্যাপসটি আর আপনার এই লিস্টে থাকবে না এভাবে আপনি আপনার মোবাইলটাকে বা আপনার টোটাল ডকুমেন্টস মোবাইল নাম্বারকে সেভ রাখতে পারবেন থ্যাংক ইউ অল আল্লাহ হাফেজ